নমস্কার বন্ধুগণ, আমার আজকের প্রতিবেদন কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুব সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে। তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবের মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনবেন। এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন। এরপর একদিন মাঝরাত্রিরে রাজা তার পুরীর মধ্যে একধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা, কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী, আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কী দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকার উপায় নেই, সেই জন্যে আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তরিতা হলেন। সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখলেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি এই রাজ্যের যশোলক্ষ্মী, অলক্ষ্মীর আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। এই বলে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং কেন চলে যাচ্ছেন? দেবী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি লক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলে চলে যাচ্ছি। এই বলে তিনি চলে গেলেন। এরপর দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মীকে আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে। রাজা বললেন, প্রভু আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই লক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি, আমার ধর্ম আমি পালন করেছি, আমি কোনো অধর্ম করিনি, কাজেই আপনি কোন বিচারে আমায় ছেড়ে চলে যেতে চাইছেন? ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর দৃষ্টিতে রাজার লোকজন, যে চাকর, হাতি ঘোড়া, ধররত্ন সব কমেই যেন কোথায় মিলিয়ে গেল। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজার ওপর সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপুরী বা ধনরত্ন কিছুই তখন নেই। তাকে তখন থাকতে হয় একটা কুঁড়ে ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতগুলো পিঁপড়ে এসে জমা হয়েছে। আগে রাজা নানারকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তা জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হায় হায় রাজার কি দুর্ভাগ্য, দেখো আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী কিন্তু তার জেদ ছাড়লেন না, রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন। এমন সময় নদীতে একটা মড়া ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালি সেইখানে এসে উপস্থিত হলো। শিয়ালিটা শিয়ালকে বলল, ওই মড়াটা এখানে টেনে আনো না, আমরা দুজনে খাই। শিয়াল তখন বলল যে ওই অগাধ জল থেকে মড়াটাকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দেওয়া একই কথা, তাছাড়া
সে সামনের নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় যে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা দেবে। রাজা কথাগুলো শুনতে পেয়ে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে, তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। যেদিকে দুচক্ষু যায়, এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতকগুলি স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কী যেন একটা পূজা করছে। রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করতে তারা বলল আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে লক্ষ্মীর মূর্তি করে পূজা করতে হয়, তুমি কে? রানী তখন বললেন আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি, আপনারা আমাকে আজকের মতো একটু আশ্রয় দিন আর এই পুজো কী করে করতে হয় শিখিয়ে দিন, এই পুজোর ফল কী হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী, তারা বললেন এই পুজো করলে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, সংসার থেকে অলক্ষ্মী দূর হয়, তার উপর লক্ষ্মীর দয়া হয়। রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর করলেন, সারাদিন তিনি তো উপোসেই ছিলেন, বেশ ভক্তিভরে আর নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী পূজা করে প্রসাদ চিড়ে নারকেল ও তালের ফোঁপড় খেয়ে সমস্ত রাত জেগে কাটে রইলেন। এদিকে সেই রাত্রিরে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে রাজার সব স্ত্রী ফিরে এলো, তার লোকজন পাত্র মিত্র হাতি ঘোড়া যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন, তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন, আজ রাজপুরী থেকে অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যে মুনিপত্নীদের সঙ্গে দেখতে পেলেন, তার পরিচয় তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণভরে আশীর্বাদ করলেন। এইবার আবার যশলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে এসে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায়। তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী ব্রত পালন করতে লাগলেন। শেষ হলো আমার আজকের প্রতিবেদন, কোজাগরী লক্ষ্মীর ব্রত কথা। আমার এই প্রতিবেদন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। যদি নতুন বা পুরানো যেই হোক না কেন আমার চ্যানেলের বেল আইকনটা অন করা থাকলে আমার পাঠানো সমস্ত গল্প বা আমার পাঠানো সমস্ত প্রতিবেদন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সকল শ্রোতা দর্শক এবং শুভার্থীবর্গের মধ্যে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক, মা লক্ষ্মীর চরণে এই প্রণাম এবং এই মনস্কামনা জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।